দক্ষিণবঙ্গের তিন জেলায় ঝড় বৃষ্টি শুরু আগামীকাল। 40-50 কিমি বেগে হাওয়া সঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার বিদ্যুৎ দপ্তরের তরফে সাংবাদিক বৈঠক করে মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছে, যেহেতু উচ্চ মাধ্যমিক চলছে তাই 28 মার্চ পর্যন্ত দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। জেলায় জেলায় শুরু হয়ে যায় বৃষ্টি। পুরুলিয়া, বাঁকুড়ার মতো পশ্চিম অঞ্চলে জেলার পাশাপাশি বৃষ্টি হয়েছে নদিয়ার বিভিন্ন জায়গায়। বিকেলের পর থেকে ঘন কালো মেঘে